হকার থেকে বিশ্বধনী ওয়ারেন বাফেট, একজন ব্যতিক্রমী বিশ্ব ব্যক্তিত্ব। জীবনের শুরুতে ছিলেন হকার, বিক্রি করেছেন সংবাদপত্র, একসময় মুদি দোকানেও কাজ করতেন এই উদ্যোক্তা। বর্তমানে 63টি কোম্পানির মালিক, পৃথিবীর দ্বিতীয় শীর্ষ ধনী হওয়া সত্ত্বেও তার মধ্যে নেই কোনো বিলাসিতা। ওয়ারেন বাফেট নাম তার। সম্প্রতি তিনি CNBC-কে 1 ঘন্টার একটি সাক্ষাৎকার দেন। সেখানে তুলে ধরেছেন জীবনের উত্থান কাহিনী। তার মতে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য নিজেকে আগে স্থির করতে হয় তার লক্ষ্য। তিনি এমনই এক লক্ষ্য নিয়ে মাত্র 11 বছর বয়সে প্রথম শেয়ার কিনেছিলেন। তারপরও তিনি মনে করেন এ ব্যবসায় আসতে তার অনেক দেরি হয়ে গেছে, আরও আগে ব্যবসা শুরু করা উচিত ছিল। তাই তার পরামর্শ, আপনার সন্তানকে বিনিয়োগে উৎসাহিত করুন। সংবাদপত্র বিক্রি করার অর্থ দিয়ে তিনি মাত্র 14 বছর বয়সে ছোট্ট একটি ফার্ম কেনেন। তার মতে অল্প অল্প করে জমানো অর্থ দিয়ে যে কেউ কিনতে পারে অনেক কিছুই, সেজন্য সন্তানদের তিনি কোনো না কোনো ব্যবসায় নিয়োজিত করার পরামর্শ দেন। 1930 সালের 30শে আগস্ট নেবার সকার ওমাহা এলাকায় জন্মগ্রহণ করেন এই বরেণ্য ব্যক্তি। তার পিতার নাম হার্ডওয়ার্ড বাফেট। ওয়ারেন হলেন 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। শৈশবে কাজ করেছিলেন মুদির দোকানে। মাত্র 13 বছর বয়সে 1943 সালে তিনি জমা দেন আয়কর রিটার্ন। 1945 সালে তিনি হাই স্কুলে থাকতেই এক বন্ধুর সঙ্গে ব্যবহার করা একটি পিনবল মেশিন কেনেন মাত্র $25। মেশিনটি বসানোর মতো জায়গা ছিল না তাদের, তারা এক নাপিতের দোকানের ভেতরে তা বসিয়ে দিলেন। এরপর মাত্র কয়েক মাসের মাথায় তিনি বিভিন্ন স্থানে বসালেন একই রকম 3টি মেশিন। এভাবেই তার ব্যবসার যাত্রা শুরু। তিনি 1950 সালে ইউনিভার্সিটি অব নেবারসকা থেকে অর্থনীতিতে অর্জন করেন BS ডিগ্রি। নিউ ইয়র্কে গ্রাহাম নিউম্যান কর্পোরেশনের সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন 1954 থেকে 1956 পর্যন্ত। 1970 সালে তিনি শেয়ার হোল্ডারদের কাছ থেকে বিশেষভাবে পরিচিত চিঠি লেখা শুরু করেন। শেয়ার হোল্ডারদের কাছ থেকে এ চিঠি ভীষণ জনপ্রিয়তা পায়। এ সময় বেতন হিসেবে তিনি বছরে পেতেন $50,000। 1980 সালে তার বার্কশায়ার হ্যাথওয়েতে প্রতি শেয়ারের জন্য $775 দিয়ে ব্যবসা করতে থাকে। এই শেয়ারের দাম $1,310 পর্যন্ত ওঠে। এ সময় তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় $62 কোটি। 2007 সালে তিনি শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে এক চিঠিতে জানান শীঘ্রই তিনি একজন তরুণ উত্তরসূরি নিয়োগ দিতে লোক খুঁজছেন। 2008 সালে তিনি বিল গেটসকে হটিয়ে নিজে হন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফরবিসের মতে তখন তার সম্পদের পরিমাণ $6,200 কোটি। তবে ইয়াহুর মতে তার তখনকার সম্পদের পরিমাণ $5,800 কোটি। এর আগে পরপর 13 বছর ফরবিস ম্যাগাজিনের হিসেবে বিশ্বের 1 নম্বর ধনী ছিলেন বিল গেটস। এরপর 2009 সালে গেটসের তার শীর্ষস্থান পুনরুদ্ধার করেন। দ্বিতীয় স্থানে চলে আসেন ওয়ারেন বাফেট। জীবনযাপন করেন অতি সাধারণ মানের। 50 বছর আগে বিয়ের পরে 3টি বেডরুমের যে বাড়িটি কিনেছিলেন এখনও সেখানেই বাস করেন। এমনকি বাড়িটির চারপাশে নেই কোনো আলাদা প্রাচীর। তিনি বলেন, আমার যা কিছু দরকার তার সবই এখানে আছে। বিশ্বের এত বড় ধনী, তার বাসার চারিদিকে নেই কোনো বেড়া বা সীমানা প্রাচীর। এ বিষয়ে তার পরামর্শ হলো, প্রকৃতপক্ষে আপনার যতটুকু দরকার তার বেশিটুকু কিছু কিনবেন না। আপনার সন্তানদের এমনটাও ভাবতে ও করতে শেখান। নিজের গাড়ি তিনি নিজেই চালান, আর আছে বিশ্বের সবচেয়ে বড় জেট কোম্পানি, কিন্তু ভ্রমণ করেন সাধারণ মানুষের সঙ্গে ইকোনমিক ক্লাসে। অনেকেই ভাবতে পারেন এটা অসম্ভব, কিন্তু তিনি তা প্রমাণ করে দেখিয়েছেন। তিনি খুব ভালো তাস খেলতে জানেন। তাস খেলেন শ্যারন ওসবার্গ ও বিল গেটসের সঙ্গে। সপ্তাহে 12 ঘন্টা কাটে তার তাস খেলে। 2006 সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয় যে ওয়ারেন কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। তাছাড়া তার ডেস্কে নেই কোনো কম্পিউটার। তার কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে এখন 63টি কোম্পানির মালিক। এসব কোম্পানির প্রধান নির্বাহী অফিসারকে তিনি বছরে মাত্র 1টি চিঠি লেখেন, তাতে সারা বছরের কর্মকৌশল বলে দেয়া হয়। নিয়মিত তাদেরকে নিয়ে তিনি মিটিং করেন না। এজন্য তার পরামর্শ হলো, ঠিক জায়গায় ঠিক ব্যক্তিকে নির্বাচিত করুন। অর্থাৎ ঠিক জায়গায় ঠিক ব্যক্তি নিয়োগ করা হলে তাকে কাজের কথা বলে দিতে হয় না। ওয়ারেন বাফেট তার নির্বাহীদের 2টি মাত্র নিয়ম বলে দিয়েছেন। প্রথমটি হলো, শেয়ার হোল্ডারদের অর্থ নষ্ট করো না। দ্বিতীয় নিয়মটি হলো, প্রথম নিয়মকে ভুলে যাবে না। লক্ষ্য স্থির করো এবং সেদিকে লোকের দৃষ্টি কাড়তে চেষ্টা করো। যুব সম্প্রদায়ের কাছে ওয়ারেন বাফেটের পরামর্শ হলো, ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন থেকে দূরে থাকুন। নিজের যা আছে তাই বিনিয়োগ করুন।
মনে রাখবেন, টাকা মানুষের সৃষ্টি করে না, কিন্তু মানুষ টাকা সৃষ্টি করে। যতটা সম্ভব জীবনধারাকে সহজ সরল করার চেষ্টা করুন। অন্যরা যা বলে তাই করবেন না, তাদের কথা শুনুন, তারপর আপনার যা ভালো মনে হয় তাই করুন। অপ্রয়োজনীয় কোনো বিষয়ে অর্থ খরচা করবেন না। জীবন আপনার, সেজন্য আপনার জীবনকে চালাতে অন্যদের কোনো সুযোগ দেবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।